মহব্বতের স্বীকৃতি হিসাবে নবীজি তার যুগ্ম মোবারক সাহাবীদের হাতে দিয়ে দিতেন যে ওর সাথে দেখা হলে কমিশন দেখা হলে আমার জামাটা দিয়ে দিও, ও ওর মায়ের খেদমতে তার থাকার কারণে আমার সাথে দেখা করতে পারে। মহব্বতের কাছে আইন চলে না, কথা বুঝেন না, মহব্বতের কাছে ভুল, আর বেটা ভুল, মহব্বতের কাছে কোন ব্যাকরণ চলে তোমাকে পাইলে তোমার হাত পা গুলো দাবাই দিতাম, তোমাকে পাইলে তোমার এক পেট ভরা করমা কালিয়া রসগোল্লা খাওয়াই দিতাম। হজরতে মুসা কয় কি আল্লাহর কইতেছে কি আল্লাহ বলে ওর পালনকে আসবে, আল্লাহর হাত পাড়া বাই দিবে, আল্লাহর দাড়ি চিরুনি করে দিবে, আল্লাহর কোরমা কালিয়া কুত্তা খাওয়াইবে। মুসা নবীর হাতে ছিল ডান্ডা, 100টা আন্ডার মজা কন্যা, একটা আন্ডার মধ্যে কয়টা, 100টা আন্ডার মজা দিনের মামলে পুরো ভিটামিন বয়স ওই লাঠি দিয়া মুসা নবী দরবেশের পিঠের উপর পিঠান শুরু করছে, সাপান সাপান সাপান, কথা বলতে পারছি ও আমার মহব্বতে এমন পাগল হয়েছিল যে ভাষা হারাই ফেলছে, ভাষা হারাই ফেলছে, কোন ভাষা দিয়ে সে আমার সম্বোধন করবে ওই ভাষাটা হারাই ফেলছে। এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে আল্লাহকে ডাকার ভাষা দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, রুটি গোশত খাওয়াইতে না চান, এজন্য আল্লাহ বলে ইয়া কানা আবুদুহ তো ইয়া কানা সাইদ ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদদাল্লিন আমিন। কথা কেমন বুঝতে, তাহলে আল্লাহর মহব্বত বান্দার মধ্যে যখন আসে তখন সে নিজকে ঠিক রাখতে পারে না, বিশাল সৃষ্টি জগৎ দেখতে যখন মানুষ প্রবাদ হয়ে যায় তখন সে তার প্রভুকে খুঁজতে চায়, খুঁজতে খুঁজতে যাইয়া গাছের কাছে গিয়ে ধরা খায়, চন্দ্রের কাছে গিয়ে ধরা খায়, সূর্যের কাছে গিয়ে ধরা খায়। এই জন্য আল্লাহ তার সুরা শামস নাজিল করছেন, সুরা কামার নাজিল করছেন, কেন যে এগুলো অস্তিত্ব সম্বন্ধে বলতে যার কাছে ধরা খাইতেছ সে কিন্তু তোমার খোদা, খোদা কেন করছে হাজরি এই পবিত্রতে গিয়ে অনেকের পা পিছলে যায়, আপনার নবীর মহব্বত করতে গিয়ে শেরেক না হয়, কবি বলছে না মুমকিন উস্তা নাও কারা কারা হাত করব মালাকা কুলা বিজামালি নবীর মর্যাদা সমান করে এই কবিতা লিখতে গিয়ে আল্লামা শেখ তার তিনটা লাইন বলতে দেখে চতুর্থ লাইন দেখতে পাচ্ছে না, বেহুদি মাতুল করতে পারছে না পর্যন্ত যার সমস্ত গুণ রয়েছে মানুষের ভেতরে যতগুলো গুণাবলী থাকা দরকার সব আমার নবীর ভেতরে আছে, এই খবর এতটুকুটা রেখে তিনি বেহুশ হয়ে পড়ে যান, পরের লাইন দিয়ে লিখতে পারেন না। মদিনা থেকে নবীর কাছ থেকে জোর আওয়াজে শব্দ চলে এলো আমার শেখ সাদির কান পর্যন্ত, নবীজি আল্লাহ আমার শেখ সাদিকে ডাক দিয়ে বলে রে শেখ সাদি লিখতে দে সল্লো আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি
اكتشفت لا في جماله حسنت جميع خصاله صلوا عليه وآله لو يشحن حوري بوركيا فالشيء لو يشحن جيد بورك إذن كبير بوصي لا يمكن الصلاة كما كان حقه رسول أطنال جحب أطنال جأوذكار أطنال جفاونا إن كل من تقوم جفر الحشا عمد الكارو زمان আমি একটা কথা জানাতে মাদাস খোদা বুজুর্গ তুমি ইসলাম মুক্তাসার একটা কথা যে আল্লাহর পরে যদি কেউ থাকে আপনি আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মহান রাসূলের আমরা উম্মত আসুন আমরা সেই নবীর সকল সুন্নতকে আমাদের জীবনে জীবন্ত করি মান তামাসসাকা বিসুন্নতি ইল্লা ফাসাবি উম্মতি আল্লাহু আজরুন ইয়া শাহীদ আল্লাহ রাসূল বলেছেন যখন আমার সুন্নত কেউ পালন করবে না ওই সময় তো সুন্নত গুলো ধরে রাখবে তাহলে আমরা আল্লাহ আমাদের কি সমস্তকাল এরপর আল্লাহ যা বলেছেন তার উপর প্রতিষ্ঠিত দুনিয়ার কারণ কথা শুরু না সে আল্লাহর কথা শোনা কারণ তো বলতে কোন মুখে নবীর সুন্নত নবীর আদর্শ আল্লাহ দেওয়া বিধানের বাইরে সে এক ইঞ্চিও যেতে চায় ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুমস্তাকামু তাতানাজ্জালু আলাইহিম মালায়েকা আল্লাহ বলেন তার উপরে আকাশ থেকে ফেরেশতা আসবে সাহায্য করার জন্য সুবহানাল্লাহ অতএব ঈমানের শক্তি যদি তার থাকে তাহলে পৃথিবী তার পরমাণবিক অস্ত্র তার প্রয়োজন হবে মৃত্যু বরণ যদি করে এই একজন ভালো মানুষ তখন ফেরেশতা বলবে আমরা তোমার সঙ্গী হয়ে তোমার খেদমতে নিয়োজিত আছি দুনিয়া এবং কি আখেরা আর জান্নাতের মধ্যে তোমার জন্য রয়েছে উন্মুক্ত যা খেতে চাও সব তোমার তুমি সেই মহান ক্ষমাশীল আল্লাহর ক্ষমার মাধ্যমে এই পৃথিবী থেকে আখেরাতের দিকে তুমি অগ্রসর হবে আমরা কি সেই ভালো জীবন নিতে রাজি আছি রাজি তাহলে আসুন আমরা অঙ্গীকারাবদ্ধ হয়ে নামাজ পড়বো রোজা রাখবো আমরা আমাদের আল্লাহর ফরজ দায়িত্বগুলো পালন করবো নবীর মহব্বত কোন অংশে কমাবো কারো কথা শুনি না তুমি আজকে শিখছো ব্যাকরণ তুমি দেওয়ার চালাইবো এনে চালাইও না কথা বলে গেছে এই জায়গায় ব্যাকরণ চলবে না এটা নবীর মহব্বতের জায়গা কথা কেন করছে আর নবীর মহব্বতে যারা আসে আমি আপনাদের সুস্থতা কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন।